ধরে নিন আপনার তিন বউ রয়েছে, তাদের অনুমতি নিয়ে আপনি চতুর্থ বিয়ে করতে চান, কিন্তু এজন্য আপনাকে গুনতে হবে 50,000 টাকা। এই টাকা দিতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে। এদিকে প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে তৃতীয় বিয়ের ক্ষেত্রেও 20,000 টাকা কর দিতে হবে। এটি আসলে বিবাহ নিবন্ধন ফি বা কর, যা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। তবে স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে কিংবা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে 200 টাকা কর দিতে হবে। 2024 সালের জানুয়ারি থেকে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। অনেকে ধারণা করছেন এই নিয়মের ফলে বহু বিবাহ কমে আসবে। বাংলাদেশের এক এক অঞ্চলের পুরুষদের বিয়ে করার প্রবণতা এবং বিয়ে না করার প্রবণতা ভিন্ন ভিন্ন। সবচেয়ে বেশি বিয়ে করে রাজশাহীর পুরুষরা। রাজশাহীর পুরুষদের মধ্যে অবিবাহিত থাকার অনুপাত সবচেয়ে কম। এই বিভাগের মাত্র 43.01% পুরুষ অবিবাহিত, বাকিরা বিবাহিত। আর সবচেয়ে অবিবাহিত পুরুষের হার বেশি সিলেটে। এই বিভাগের 57.42% পুরুষ অবিবাহিত। বিবাহের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়টিও জড়িয়ে থাকে। বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে কম বরিশালে। বরিশালের শতকরা 0.31% দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ, এখানে এর হার 0.61%। চমকে যাওয়ার মতো তথ্য হল ঢাকায় প্রতি 40 মিনিটে একটি করে তালাক বা বিচ্ছেদ হয়। বিচ্ছেদের আবেদন নারীরা বেশি করছেন। পীড়ন থেকে আত্মমর্যাদাবান নারীরা তালাকের মাধ্যমে মুক্তি খুঁজছেন। প্রতি 10টি আবেদনের প্রায় 7টি করেছেন স্ত্রীরা। 2022 সালে ঢাকায় মোট তালাকের আবেদন এসেছিল 13,288টি। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে 7,698টি এবং উত্তর সিটিতে 5,590টি। এই হিসেবে রাজধানীতে প্রতিদিন ভেঙে যাচ্ছে প্রায় 37টি দাম্পত্য সম্পর্ক, অর্থাৎ তালাকের ঘটনা ঘটছে 40 মিনিটে একটি করে। 2022 সালে ঢাকা দক্ষিণ সিটিতে যত তালাক হয়েছে তার 70% আবেদন এসেছিল নারীদের পক্ষ থেকে। ঢাকা উত্তরের চিত্র প্রায় একই। 2022 সালে সেখানে মোট তালাকের আবেদনের 65% নারীর। আগে বিবাহ বিচ্ছেদ হওয়া নারীদের প্রতি সমাজের আচরণ ছিল অতি বিরূপ। নিজের পরিবারও মেয়েকে আশ্রয় দিতে চাইত না। এখন সচেতনতা বেড়েছে। সংসার জীবনের বাঁচাতে মেয়ের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে পরিবার। আর্থিক স্বাবলম্বিতার সঙ্গে সঙ্গে নারীদের বেড়েছে আত্মমর্যাদা। তবে এর মানে এই না যে শুধু নারীরাই অবহেলিত। বাংলাদেশ ম্যানস রাইটস ফাউন্ডেশন নামের একটি সংগঠনের দাবি, 80% বিবাহিত পুরুষ মানসিক শিকার। লোক লজ্জাসহ নানা কারণে এসব ঘটনা অধিকাংশই চাপা পড়ে যাচ্ছে। পুরুষদের পক্ষে দেশে তেমন আইন না থাকায় এসব হচ্ছে বলে সংগঠনটি দাবি করেছে। অনেক পুরুষ সন্তান পরিজন এবং সমাজে হেয় প্রতিপন্ন হওয়ার কথা চিন্তা করে মুখ খুলতে পারেন না, কারণ পুরুষেরা সমাধান তো পানই না, উল্টো হাসির পাত্র হন। অনেক সময় শারীরিক অক্ষমতার অপবাদও শুনতে হয়। আবার সেই চার বিয়ের ঘটনায় ফেরা যাক। বাংলাদেশে বহু বিবাহ বৈধ হলেও এই ঘটনা দিন দিন কমছে। পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষা অনুযায়ী বাংলাদেশি পুরুষদের মধ্যে 1%-এরও কম বহু বিবাহ করে। এবার চতুর্থ বিয়ের ক্ষেত্রে 50,000 টাকা কর ধার্য করার ফলে বহু বিবাহের হার আরও কমবে।